berbaca apa-apa kayaknya. Waktu gue sudah datang ke ibu dokter dia. Ibu sangka jadi bisa nanti mandi dah. Dua jadi rana masih wajar kasih lo. Ibu asyik kisih udah gak dapet juga tinggi. Bisa. Ibu bisa nah. কেন মারছ আপনার স্বামীকে? আমার স্বামীরা যে সাগুনিয়া জানা করছে তারপর ডাইকিয়া মারছে মিরপুরতে গাই না কিলিকে মারলো আমার স্বামী তো জড়ো ছিল দিল কিলিকে মারতে আমার স্বামীর কারো মতো গুরুজির জর্গা করে নেই শুধু গাড়ি গায়ে পড়ে জর্গা করছে ওরা আমার পুরোনো কেমনে চলবে আমরা খরচ ভাই কি করবো আমি এখন এই আদালত কি বিচার করছে বিচার আমি মানি না মানবো না আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবো আমার স্বামীর বিচার নিয়ে দেখবো কি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ও তো মাইয়া আমরা তো মারি আমার স্বামী আগে আমার দুঃখ করে বাচ্চাকে আমার এই যন্ত্রণা চারপাশে কমেছিল আজকে পাঁচ বছর চলে কেউ আমার আমার বাচ্চারে ইয়া গুরু কি করছে এরা কেউ কি বিচার করলো আমি বিচার মারি না আমার এক বিচার আমি মারি না এ যাচ্ছে কি বিচার করছে বিচার আমি মারি না আমার সোজা সরল চাবিটা নিয়ে মারছে না নির্মম ভাবে হাত ভেঙে লেগেছে গাল ভেঙে লেগেছে রক্ত ঢুকালে নির্মম ভাবে হত্যা করছে ভূতকে তাহলে কিছুর লেগে আমার বাচ্চা মেয়েটি হয়ে গেছে আমি স্বামী সর স্বামীর আদর ভালোবাসার থেকে বঞ্চিত আমার স্বামী বাচ্চাটা আমার বাপ থেকে বঞ্চিত আমি কি করবো এখন এই বিচার আমি মানি না মানি না মানি না হাসপাতালে যখন অসুস্থ ছিল তখন কি বলছে আপনি বলতে বললে গেছে ওরে এভাবে নির্মম ভাবে হত্যা করছে অনেক মানুষ দিল হাসপাতাল ঢাকা মেডিকেলে বলছে আমি হাইকোর্টে আপিল করলাম আমি এই বিচার মানি না বাসি চাই আমি বাসি বাসি চাই আমার আমার শাশুড়ি কামাল ঝামাল বিল্লাল মহাকিন হারুন নাম বলবো এখানে কামাল মোল্লা আসামি কামাল মোল্লা জামাল মোল্লা বিল্লাল মোল্লা হারুন মোল্লা মজিদ মোল্লা আমির হোসেন এবং গাজীর হোসেন জাবেদ হোসেন এই আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে 50,000 টাকার জরিমানা অনাদে আরও এক বছর কারাদণ্ড আর বাকি আসলে খারাপ দিয়েছে তাদের অপরাধ কী ছিল তুমি বলতে অপরাধ ছিল তারা যে এই সোহেলকে অপহরণ করে মিরপুর থেকে অপহরণ করে ডেকে নিয়ে এনে ভারত থেকে ডেকে নিয়ে এনে তাকে নির্মমভাবে নির্যাতন করে রড হাতুড়ি লোহার পাইপ দিয়ে উপর টুপুরে আঘাত করে তাকে মেরে ফেলেছে এমন প্রমাণিত হয়েছে আসামিরা আদালতে তিনজন আসামি দোষীর মধ্যে জবানবন্দি দিয়েছে এই আসামি 164 কি দিয়েছে তিনজন আসামি 164 দিয়েছে তারা কি অপরাধ ছিল এর মধ্যে তিনজনের মধ্যে একজন ছিল ড্রাইভার ড্রাইভার বললো যে আমি জানতাম না আমার গাড়িতে নিয়ে আসতে তারা অপহরণ করে এই ড্রাইভারকে খালাস দিয়েছে আর বাকি দুজনকে যাবজ্জীবন দিয়েছে তারা স্বীকার করেছে যে আমরা মারাত্মক অংশগ্রহণ করেছি এবং তারা অপহরণ করে নিয়ে আসছে তারা স্বীকার করেছে দেখি মুক্তিপণ দাবি করেছিল তারা মুক্তিপণ না তাকে ওই পূর্বে শত্রুতার চরিত্র করার প্রতিহিংসা করানো হইয়া তাকে মারছে বিরোধ ছিল গ্রামীণ দলাদলি ছিল এই জন্য তাকে